আজকে আমরা যে ক্লাসটা করব সেটা যারা সরকারি জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ এই ম্যাথটাই বুয়েট প্যাটার্নে 2020 সালে এসেছিল। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে আমরা একটু দেখে নিই কী কী থাকতে পারে। চিত্রে বিমটির শেয়ার পোজ এবং বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করে দেখান বা যেভাবে লিখে থাকতে পারে। ওকে, তো সেক্ষেত্রে আপনাদেরকে এই ডায়াগ্রামটা দেওয়া থাকবে, সেটা হচ্ছে এরকমভাবে লোড দেওয়া থাকবে, এই লোডটা দেওয়া থাকবে, আপনাকে বাকিটা অঙ্কন করতে হবে। তো বাকিটা কীভাবে অঙ্কন করবো সেটা আমরা আগে দেখার আগে আমরা হচ্ছে জাস্ট এখানে মুভমেন্টটা নিতে হবে। দেখেন, এখানে জাস্ট আমাদেরকে পয়েন্ট করে দিতে হবে কোনটার নাম কী। আমি ধরে নিলাম যে এটার নাম এ, আর এটার নাম হচ্ছে ধরে নিলাম বি, এটার নাম সি ধরলাম, ঠিক আছে, আর ওইটার নাম ধরলাম ডি। ওকে, জাস্ট তিনটা পয়েন্ট ধরে নিলাম। তো যদি এরকম দেওয়া থাকে সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমকে মুভমেন্ট নিতে হবে। সো মুভমেন্ট নেওয়ার জন্য যে কোনো একটা বিন্দুতে আপনাদেরকে মুভমেন্ট নিতে হবে। তো মুভমেন্ট নেওয়ার জন্য আমরা সামেশন এম এ, অর্থাৎ এ বিন্দুতে মুভমেন্ট নেব, এজন্য মুভমেন্ট এ। ওকে, তারপর প্লাস ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে প্লাস সমান সমান শূন্য, ক্লিয়ার? এটা একটা আলাদা বিষয়, এটা ব্র্যাকেট দিয়ে আপনারা দেখাই দিলাম। জিনিসটা হচ্ছে যে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে তাহলে প্লাস হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিক হলে মাইনাস হবে। তো এই বিষয়টা আপনাদেরকে আমি মুভমেন্ট কীভাবে করতে হয় ওগুলো দেখাইছিলাম, বাট আপনারা এই জিনিসটা মনে রাখবেন। তো চলুন কথা না বলে দেখি, দেখেন মুভমেন্ট নিচ্ছি আমরা কোথায়। আপনারা যদি খেয়াল করেন সেক্ষেত্রে আপনারা দেখবেন আমরা মুভমেন্ট নিচ্ছি হচ্ছে এ বিন্দুতে, রাইট? সেক্ষেত্রে এই বিন্দু যদি মুভমেন্ট নেই, এখানে যদি আমি ধরি সেক্ষেত্রে দেখেন এই যে লোডটা আছে এই পাশে যে লোডটা দেখা যাচ্ছে এটা দেখেন, এখানে 10 কিলো নিউটন এটা লোডটা আছে নিচের দিকে। যদি নিচের দিকে এই লোডটা থাকে কীভাবে ঘুরতেছে এটা, অর্থাৎ এখানে যদি মুভমেন্ট নেওয়া হয় সেক্ষেত্রে যদি আমরা এখানে মুভমেন্ট নিচ্ছি, দেখেন আমি মুভমেন্টটা নিচ্ছি দেখাচ্ছি, আর এটা কোন দিকে ঘুরতেছে এটা এইভাবে ঘুরতেছে। দেখেন এটা এখানে নেওয়ার পর আপনারা যদি এটা খেয়াল করেন এটা হচ্ছে এইভাবে ঘুরবে, ঠিক আছে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। অর্থাৎ যেই বিন্দুতে মুভমেন্ট নেব ওই বিন্দুকে কেন্দ্র করে আমাদের বলটা ঘুরবে। তো তাহলে আমরা যদি এখানে মুভমেন্ট নেই তাহলে হচ্ছে এই বিন্দুকে কেন্দ্র করে এইভাবে ঘুরবে মুখ, ঠিক আছে, যেহেতু এটা বিপরীত দিকে ঘুরতেছে, যেহেতু এটা এইভাবে ঘুরতেছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে সেজন্য এটাতে মাইনাস হবে। সেজন্য আমরা দেখেন এখানে মাইনাস লিখছি, আর এখানে আমরা তীর চিহ্ন ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো মাইনাস লিখলাম, মাইনাস 10 কত কিলো নিউটন, 10 কিলো নিউটন, কতটুক দূরত্বে, দেখেন যেখানে মুভমেন্ট নিছি এই বিন্দু থেকে কতটুক দূরত্বে আমাদের বলটা কাজ করতেছে, দেখেন 2 মিটার, এজন্য আমরা 2 দিয়ে গুণ দিলাম। ওকে, তারপর দেখেন প্লাস চিহ্ন দিলাম, প্লাস কেন দিছি সেটা এখন বলতেছি। দেখেন এখানের পর আমরা এই বিন্দু চলে গেল, এখন আমরা এখানে আসলাম, দেখেন এখানে কত, 10 কিলো নিউটন। ওকে, কতটুক এরিয়াতে কাজ করতেছে, এবং আবার দেখেন এটা কোন দিকে ঘুরতেছে, দেখেন এখানে যদি মুভমেন্ট নেওয়া হয় এই বিন্দুতে এটা কোন দিকে ঘুরে, দেখেন এটা এইভাবে ঘুরবে, অর্থাৎ এই বলটা এইভাবে ঘুরবে, ঠিক আছে। যদি এভাবে ঘুরে তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে আমরা কী জানি প্লাস হবে, এই জন্য আমরা প্লাস চিহ্নটা দিয়েছিলাম। ওকে, তারপর দেখেন 10 কিলো নিউটন কাজ করতেছে, এই জন্য আমরা 10 দিয়েছি। এখানে দূরত্ব আবার সেম, এখান থেকে দূরত্ব হচ্ছে 2 মিটার, এই জন্য আমরা 2 মিটার লিখলাম। ওকে, ক্লিয়ার? তারপর একটা জিনিস খেয়াল করতে হবে আপনাকে, এটা বের করলাম, এটা বের করলাম, এটা যেহেতু যেই বিন্দুতে মুভমেন্ট নিছে এই বিন্দুতে সবসময় শূন্য, ঠিক আছে, এই সাপোর্ট তো কোনো কাজ করবে না, তাহলে আমরা এটা বের করবো। তো এটা বের করার জন্য আমাদের কী খেয়াল করতে হবে, দেখেন এটা কোন দিকে কাজ করতেছে। তো আপনি যদি খেয়াল করেন দেখবেন এটা উপরের দিকে কাজ করতে, এই যে এখানে একটা সাপোর্ট আছে, সাপোর্ট হচ্ছে এইভাবে ঘুরতেছে, অর্থাৎ এইভাবে ঘুরবে এটা, ঠিক আছে। তার মানে কি, নেগেটিভ দিবে আমাদের ঘুরতে থাকবে এটা, এখানে আমরা মুভমেন্ট নিলাম, ঠিক আছে, এটা যদি ঘুরে এটা এইভাবে ঘুরবে, রাইট, যেহেতু হচ্ছে মুভমেন্টটা এখানে। তো এইভাবে যদি ঘুরে তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই জন্য আমরা মাইনাস চিহ্ন ইউজ করলাম। আর যেহেতু এটা বি, আর যেহেতু এটা এটাকে যেটা আমরা বের করতেছি এটা হচ্ছে রিয়েকশন ফোর্স কত বের করতেছি আমরা, সেটা বের করতেছি হচ্ছে আমরা এখান থেকে কতটুকু দূরত্বে আমরা এটা গুণ করব। তো আমরা জানি মুভমেন্ট সমান সমান বল ইনটু লম্ব দূরত্ব, সেক্ষেত্রে আপনারা খেয়াল করেন যেহেতু রিয়েকশন ফোর্স, ঠিক আছে, এই জন্য আর, আর বি যেহেতু এখানে এর পয়েন্টার নাম বি দিয়েছি এই জন্য বি। ওকে, আপনি চাইলে অন্য ওয়ার্ডও ইউজ করতে পারেন, ঠিক আছে। তো ইনটু দূরত্ব কত, এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে আমাদের এখান থেকে এখানে 2, এখান থেকে এখানে 2, তাহলে 2 × 2 = 4 ইনটু 4 সমান সমান শূন্য, আমরা এখানে বলছিলাম সমান সমান শূন্য বসা দিয়েছি। ওকে, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখেন এটা হচ্ছে মাইনাসে, এটা এই পাশে নিলে প্লাসের হবে, আর এটা হচ্ছে এখানে প্লাসের আছে 10 × 2, আর এখানে প্লাসের আছে, তার মানে এটা এটা কাটা, এই পাশে নিলে যেই না নিলে, অর্থাৎ এখানে রেজাল্টটা আমাদের শূন্য আসবে। ওকে, এই ক্যালকুলেশনটা করার পর তো এখন আমাদেরকে আর এটা বের করতে হবে। তো আর এটা বের করার জন্য সেম আমরা একটা কনসেপ্ট খাটাই, সেটা হচ্ছে যে সরাসরি আমরা 20 কিলো নিউটন লিখে নিছি। কীভাবে লিখলাম, দেখেন এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, রাইট, বাট উপর থেকে কিন্তু আমাদের লোড দেওয়া হচ্ছে, ধরেন এটা হচ্ছে একটা লোড দেওয়া হচ্ছে, এখানে হচ্ছে কত, 10 কিলো নিউটন, এখানে 10 কিলো নিউটন, এটা থেকে এখানে 2 মিটার দূরে, এটাও এখান থেকে 2 মিটার দূরে। সেক্ষেত্রে আপনাদের খেয়াল করতে হবে এই যে দুইটা সাপোর্ট নিচ্ছে,
উনি আর উনি অর্থাৎ এ বিন্দু আর বি বিন্দু দুটো সাপোর্ট নিচ্ছে, যেহেতু বি শূন্য নিচ্ছে তাহলে এ সম্পূর্ণ লোডটা নিচ্ছে। তাহলে আমরা কীভাবে বুঝবো সেটা হচ্ছে যে এটা বের করার একটা টেকনিক হচ্ছে এরকম, আমরা যেহেতু এখানে আর এ বের করব, আমরা চাইলে হচ্ছে এখানে আর বি এতে মুভমেন্ট নিলে এখন আর এর মানটা বের হয়ে যাবে। যেহেতু হচ্ছে আমাদের এই সিস্টেমে বের করবো না, আমরা শর্টকাট বের করবো, সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কী করতে হবে। সেটা হচ্ছে যে আমরা যেহেতু হচ্ছে এখানে কী পাইছি, আমরা পাইছি হচ্ছে এখানে এখানে বলটা কত সাপোর্ট নিচ্ছে, রিয়েকশন পোস্টটা নিচ্ছে, এটা বের করবো। এখানে আমরা আর এ লিখবো, আর এ লিখলাম ঠিক আছে, সমান সমান দিলাম। এই যে সম্পূর্ণ লোডটা কত আছে দেখেন, এখানে উপর থেকে সাপ দেওয়া হচ্ছে কত, এখানে 10 কিলোনিউটন, এখানে 10, তার মানে 10 এ 10 এ 20, আমরা সমান সমান 20 করে দিলাম। অর্থাৎ এই যে এটা যতগুলো লোড দেওয়া থাকবে, বল দেওয়া থাকবে, সবগুলোর আমরা যোগ করবো, যোগ করে মাইনাস করতে হবে কি আর বি, ঠিক আছে আর বি। এখানে আর বি এর মান যেহেতু শূন্য, এখানে 20 থেকে যদি আমরা 20 বসাইলাম, আর বি এর মান শূন্য, তো 20 থেকে শূন্য মাইনাস করলে হচ্ছে 20 হয়, অর্থাৎ এখানে আর এর মানটা আমরা 20 পেয়ে গেলাম। ওকে, তো সেক্ষেত্রে আমরা আর এ আমরা 20 লিখে নিলাম। ওকে, আশা করি এই জিনিসটা হচ্ছে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার করে দেব। ওকে, তারপর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। কীভাবে ডায়াগ্রাম অঙ্কন করবো সেটাই এখন দেখাচ্ছি। দেখেন আর বি এর মান পাইছে শূন্য, আর এর মান হচ্ছে 20। তো দেখেন আমাদেরকে আর কিছুর দিকে তাকাতে হবে না, কারণ আমরা ইজিলি করে নিতে পারবো। দেখেন কীভাবে করবো, এটা করার জন্য আপনাদেরকে যে জিনিসটা তাকাতে হবে সেটা হচ্ছে আমাদের রিয়েকশন পোস্টের দিকে। দেখেন আমরা এই বিন্দুতে শুরু করবো, অর্থাৎ হচ্ছে বাম পাশ থেকে শুরু করবো। বাম পাশ থেকে শুরু করি, দেখেন 10 কিলোনিউটন আমাদের এখানে এরকম একটা শূন্যরেখা টান দিয়ে দেবো। ওকে, দেখেন এটা টান দিয়ে দিলাম শূন্যরেখা, সো এটার নাম হচ্ছে শূন্য, এটার নাম হচ্ছে শূন্য, ক্লিয়ার, এটা হচ্ছে শূন্য বসাই দিলাম। দেখেন এই যে এই শূন্যরেখা থেকে যদি নিচে যায় তাহলে মাইনাস, উপরে গেলে প্লাস। ওকে, তো যেহেতু আমরা নিচে গেলে মাইনাস, এখান থেকে দেখেন এই বলটা কোন দিকে যাচ্ছে, নিচে যাচ্ছে, ঠিক আছে। যেহেতু নিচে যাচ্ছে আমরা এখান থেকে সরাসরি এদিকে নিচে চলে আসলাম, কত চলে আসলাম, এখানে নাম হবে এটার 10, ক্লিয়ার, যেহেতু 10 কিলোনিউটন চলে আসছি, 10 কিলোনিউটন। তো দেখেন এখান থেকে এখানে কোনো লোড নাই, সেক্ষেত্রে আমরা সরাসরি এভাবে চলে আসলাম। তারপর একটা খেয়াল করেন, দেখেন এই যে রিয়েকশন পোর্স আর এ, আর এর মান পাইছিলাম আমরা কত, 20, সো আমরা সরাসরি 20 উপরে উঠে গেলাম। ওকে, যে 20 উঠলে কী হবে, দেখেন এখানে 10 আছে, এই মানটা হচ্ছে 10, সো 10 যদি আমরা মাইনাসে আসে, দেখেন এখানে মাইনাস হচ্ছে 10, আর উপরে যদি যাই এখানে মাইনাসের 10, ঠিক আছে, আমরা এটা মনে মনে ধরে রাখবো, আর উপরে গেলে 10, অর্থাৎ এখান থেকে যেহেতু এটা শূন্যরেখা এদিকে মাইনাসের ছিল, তাহলে উপরে যদি 20 উঠতে হয় এটা মাইনাসের আছে, মনে মনে ধরে নেব মাইনাস, আর এটা উপরে 20, অর্থাৎ 20 থেকে 10 মাইনাস করে দিলে আমাদের 10 থাকে, এই জন্য আমরা দেখেন অ্যান্সারটা হবে 10। তো 10 এটা এখানে আমরা চলে আসলাম, এখান থেকে এখানে কোনো লোড নাই, সেম প্রসেসে আমরা এখানে চলে আসলাম। তারপরে দেখেন এখানে কী আছে, এখানে হচ্ছে আবার 10 কিলোনিউটন নিচে নামতে হবে, সো আমরা এই সরাসরি নিচে নেমে গেলাম, শেষ, আমাদের ডায়াগ্রামটা হয়ে গেল। দেখেন এইদিকে কোনো লোড নাই, সেজন্য এইভাবে চলে গেল, তার মানে শূন্যতে মিলে গেল। ওকে, তো আমাদের এসএফডি ডায়াগ্রামটা হয়ে গেল। এসএফডি ডায়াগ্রাম যদি হয়ে যায় তাহলে আমাদের বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। ওকে, তো বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করলাম, সেম প্রসেস, এখানে হচ্ছে আমরা একটা জাস্ট এখানে আনুমানিক একটা রেখা ধরে নেব সোজা, সো এটা হচ্ছে শূন্য রেখা ধরে নিয়েছি, নিরপেক্ষ অক্ষ। ওকে, তো এটা থেকে উপরে হচ্ছে প্লাস, নিচে হচ্ছে মাইনাস। তো একটা জিনিস খেয়াল করেন, এই যে এটা এটা কিসে ছিল, দেখেন এটা হচ্ছে নিচে, অর্থাৎ নিচে নেগেটিভ, অর্থাৎ আমাদের এটা যেহেতু নেগেটিভ আমাদের এটাও নেগেটিভ হবে। তাহলে কীভাবে বের করবো, দেখেন এটা হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ দেবো। দেখেন এখান থেকে এখানে উচ্চতা হচ্ছে 10, আর এখান থেকে এখানে দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, ঠিক আছে। তাহলে আমাদের যদি হিসাব করি আমরা, তাহলে 10 ক্যালকুলেটার হিসাব করে নেব, 10 ইন্টু 2, তাহলে কত আসে, 10 দুগুণে 20। তাহলে আমাদের এইভাবে যদি এটা আয়তকার থাকে, মানে আয়তকার থাকে, সেক্ষেত্রে আমাদের এটা হেলানোভাবে যাবে। ওকে, হেলানোভাবে নিচে নামবে, কেন নিচে নামলো, এটা তো উপরে উঠতে পারতো, এখানে নিচে নামার মেন কারণ হচ্ছে সেটা যে এটা যেহেতু মাইনাস, সেজন্য এটাও মাইনাস হয়েছে। ওকে, ক্লিয়ার। তারপর হচ্ছে দেখেন আমাদের এখানে 20 চলে আসলো, দেখেন আমরা 20 পেয়েছি এখানে, সে 20 চলে আসলো, 20 কিলো নিউটন মিটার, ঠিক আছে, পার হবে না। ওকে, আমরা মুভমেন্ট সময় সমান আমরা জানি যে কিলো নিউটন মিটারে হয়। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখানে আসলাম। তো তারপর দেখেন এই যে এটা এই অংশটা, এটা কিসের উপরে আছে, নিরপেক্ষ অক্ষরের উপরে আছে, তাহলে এটা কিসের আছে, প্লাসের আছে, তার মানে কি এটা যেহেতু নিচে ছিল মাইনাসের নিচের দিকে গেছে, আর যেহেতু এটা উপরে এই জন্য এটা উপরের দিকে যাবে। তাহলে এটা এটা যদি আমরা হিসাব করি, দেখেন 20 থেকে আমরা হচ্ছে এখানে এখানে কী পাই, এখান থেকে এখানে দূরত্ব কত, এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 2 মিটার, ঠিক আছে। আমরা সেম প্রসেস যদি আমরা দেখাই যে এটা মাইনাসের ছিল, ঠিক আছে, এখানে আবার প্লাসের দিই আমরা, প্লাস এখানে দেখেন 2 মিটার, আগে দেখেন যে এখান থেকে এখানে দূরত্ব কত, এখানে 2 মিটার, এখান থেকে উচ্চতা 10, তাহলে 10 ইন্টু 2, তাহলে দেখেন সেম এখানে যেহেতু হচ্ছে 20 আসছে, সেম এখানেও কত, 20 আসবে, তাহলে এখান থেকে এখানে 20 মাইনাস করে আমরা এইভাবে উপরের দিকে উঠে গেছি। ওকে, সেক্ষেত্রে আমাদের এটা মিলে গেল, তার মানে কি আমাদের বিএমডি ডায়াগ্রামটা অঙ্কন হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছেন।
তারপর দেখেন এদিকে যেহেতু কোনো লোড নাই সেভাবে এখানে আসা এখানে জিরোতে মিলে গেছে, তার মানে এটা বিএমডি এটা এসএফডি। আশা করি সবাই বুঝতে পারছেন, যদি না আপনাদের থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের আমি ভিডিও শেষে একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সিভিল ডিপার্টমেন্টের প্রথম সেমিস্টার থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত সকল বইয়ের গাণিতিক সমস্যার সমাধান আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, যারা দেখেন না অবশ্যই দেখে নিতে পারেন। তো যারা হচ্ছে আরও আরও জবের প্রিপারেশনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমরা সলভ করে দেবো। আর কে কোন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বা হচ্ছে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।